আসসালামু আলাইকুম টেক এন্ড টাস্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি ফাইল শেয়ার করব, যে ফাইলটি হলো প্রত্যয়নপত্র, যা রিসেন্টলি বাংলাদেশে খুব জনপ্রিয় বা ভাইরাল হয়েছে ভূবৃত্তি বা স্কলারশিপের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ট্রাস্টতে যে টাকাটি প্রদান করা হবে সেই টাকার বা সেই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের প্রত্যয়নপত্র থাকতে হবে। তো অনেকেই বোঝে না এই প্রত্যয়নপত্রটা কি, তো আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো প্রত্যয়নপত্রটি কি এবং এটি কোন কাজে ব্যবহার করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমার মেন ভিডিওটি শুরু করি। দেখুন, মূলত প্রত্যয়নপত্র কি? প্রত্যয়নপত্র হলো আপনার একটি বর্তমান সার্টিফিকেট, যেটির মাধ্যমে আপনি বর্তমানে যে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত আছেন সেইখান থেকে নিতে হয়। তো আমি একটি প্রত্যয়নপত্র আপনাদের সামনে ওপেন করছি, দেখুন এটি প্রত্যয়নপত্রটি কি লেখা আছে। এই দেখুন, এটি হলো প্রত্যয়নপত্র। এখানে লেখা আছে আমার কলেজের নাম, সরকারি মোহাম্মদ ইয়াসিন ডিগ্রি কলেজ, বনারীনগর, ফরিদপুর, পাবনা। বনারীনগর, ফরিদপুর, পাবনা, এটা দেওয়া হলো তারিখ, যে তারিখে আমার প্রত্যয়নপত্রটি প্রদান করা হয়েছে। তো এরপরে দেখুন এখানে লেখা আছে বড় করে প্রত্যয়নপত্র। তো দেন প্রত্যয়নপত্রতে কি লেখা থাকে, দেখুন লেখা আছে এখানে, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে আপনার নাম, পিতা, তার পিতার নাম, মায়ের নাম, গ্রাম, ডাকঘর, গোপালনগর, উপজেলা ফরিদপুর, জেলা পাবনা, সে অত্র কলেজের 2021 শিক্ষাবর্ষের মানবিক বিভাগের একজন নিয়মিত ছাত্র, যার ক্লাস রোল 11, সে অত্র কলেজে অবস্থানকালে কলেজের শৃঙ্খলা বিরোধী কোনো রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নাই, আমি তার জীবনের উন্নতি ও সাফল্য কামনা করি। শেষ, এটুকুই হলো প্রত্যয়নপত্রের লেখা। আর এটির জন্য আপনারা সবাই এত মানে বুঝতে পারতেছিলেন না যে প্রত্যয়নপত্রটা মূলত কি। প্রত্যয়নপত্র বলতে এই জিনিসটাকে বোঝায় যে আপনি যে কলেজে আসছেন সেই কলেজের থেকে বর্তমানে একটা সার্টিফিকেট, বা একটা সার্টিফিকেট বললে ভুল হবে, প্রত্যয়নপত্র জাস্ট টেম্পোরারি একটা কাজে ব্যবহার করার জন্য যে আপনি কলেজের একটা স্টুডেন্ট, অ্যাজ লাইক আইডি কার্ডের মতো আপনার যে কলেজ থেকে আইডি কার্ড প্রদান করা হয় সেটারই বিপরীত হলো প্রত্যয়নপত্রের লিখিত একটি সনদপত্র। তো এটি আপনার যে কাজে ব্যবহার করতে চাচ্ছিলেন সেটি হলো এই যে এই নোটিশটির পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের অনলাইনের আবেদনের সময়সীমা বৃদ্ধিকরণ। তো আপনারা এটির জন্যই কিন্তু প্রত্যয়নপত্রটি দরকার বা খুঁজতেছিলেন। দেখুন লেখা আছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বর্তমান কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের বিশেষ অনুদান লক্ষ্য অনলাইনে আবেদনের সময়সীমা আগামী 7 মার্চ 2021 তারিখ পর্যন্ত নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো। এটি প্রদান করা হয়েছিল কোভিড-19 বা করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি না নিয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আবেদন করা যাবে। দেন শিক্ষক কর্মচারী, ওই প্রতিষ্ঠানে কর্মরত যতজন শিক্ষক আছে এবং কর্মচারী আছে তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, ও পাশাপাশি ছাত্রছাত্রীদেরও কিন্তু আবেদন করতে পারবে। বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধিকরণ 7 মার্চ পর্যন্ত। তো এটাই ছিল মেইন ফাইল, যেটির দ্বারা আপনারা অনলাইনে আবেদন করতে চাচ্ছেন বা অনেকে এই যে বলতেছে সার্ভার সমস্যা বা আমি প্রত্যয়নপত্র কোথায় পাবো, এটাই হলো সে নোটিশ। আর এর পরিপ্রেক্ষিতে আপনাদের ওই প্রত্যয়নপত্রটি তুলতে হবে। হ্যাঁ, আরেকটি কথা, এই প্রত্যয়নপত্রটি কিন্তু তুলতে সর্বনিম্ন হলে 20-30 টাকা নেবে কলেজ থেকে। কলেজ ভেদে যদি এখন ওরা চায় অন্যান্য বেশি বা বেশি টাকা নেবে সেই ক্ষেত্রটা আলাদা, বাট এটা কিন্তু সর্বনিম্ন 30-40 টাকা এরকম হলেই হয়ে যাবে। এবার দেখুন আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আপনাদের যে কাগজগুলো রাখতে হবে, বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেখান থেকে প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের স্বাক্ষরিত প্রত্যয়ন। বিভাগীয় প্রধান কি, ধরুন আপনি এখন অনার্সে পড়তেছেন, আপনার সাবজেক্ট হলো বাংলা, এখন অবশ্যই আপনার ডিপার্টমেন্ট হেড থাকে যাকে বলা হয় বিভাগীয় প্রধান, সেই ক্ষেত্রে বিভাগীয় প্রধানের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র লাগবে। এখন ভাবুন আপনি হয়তো বা 11th শ্রেণীতে পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো বিভাগীয় প্রধান নেই, আপনাদের সরাসরি আছে অধ্যক্ষ, সেই ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। 11th থেকে 11th শ্রেণী পর্যন্ত সবাইকে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকেই প্রত্যয়নপত্র নিতে হবে, এবং 11th বা অনার্স বা ডিগ্রি এদের কিন্তু বিভাগীয় প্রধানের কাছ থেকে স্বাক্ষরিত প্রত্যয়নপত্রটি দরকার। এরপরে লাগবে নিজের আইডি কার্ড অথবা জন্ম সনদের নাম্বার,
অনেকেরই কিন্তু জন্মসনদ আছে বাট ভোটার আইডি কার্ড নেই, কারণ তাদের বয়স এখনো 17 বা 18 হয়নি। তারা কিন্তু জন্মসনদ দিয়েই ওই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করতে পারবে। এবার আসুন পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, এই দুটি নাম্বার দিয়ে কিন্তু আপনারা ওইখানে দিতে হবে, নাহলে আপনার প্রোফাইলটি 100% ডেভেলপ হবে না, দেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনও করতে পারবেন না। এটি হলো 3 নম্বর। এবার 4 নম্বরে আসুন, একটি সচল ইমেল অ্যাড্রেস লাগবে, ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা হবে। 5 দরকার একটি মোবাইল নাম্বার এবং অবশ্যই নগদ অ্যাকাউন্ট সচল রাখতে হবে, নাহলে খুলে নেবেন। নগদ অ্যাকাউন্ট খোলা একদমই সিম্পল, *167# ডায়াল করলে কিন্তু নগদ অ্যাকাউন্ট অটোমেটিক খুলে যাচ্ছে, কোনো রকম কাগজ বা এই জাতীয় কোনো কিছু ছাড়াই। এরপরে আসুন আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী, আবেদন বা ফর্মের লাল তালিকা চিহ্নিত অবশ্যই পূরণ করতে হবে, অন্যান্য ঘরগুলো পূরণের ঐচ্ছিক। আবেদনের শুরুতে এটা হলো ওয়েবসাইটের লিঙ্ক, যে ওয়েবসাইটটিতে ক্লিক করলে আপনাদের ডিরেক্ট নিবন্ধন অপশনে নিয়ে যাবে। পরের ধাপে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের অনলাইন নাম্বার জন্ম তারিখ দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে 2 নম্বর স্টেপে। তৃতীয় স্টেপে আপনাকে সহায়তা ভাতা বা অনুদান অপশনে ক্লিক করতে হবে, যেটি 38 নম্বরে রয়েছে, শিক্ষার্থীদের আর্থিক অনুদানের অপশনে ক্লিক করবেন। এরপরে ধাপে ধাপে আপনার সকল তথ্য প্রত্যয়নপত্র আপডেট করে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। এই ছিল টোটাল প্রক্রিয়া, যে কয়েকটি অনুসরণ করলে আপনি নিজেরাই আবেদন করতে পারবেন। দেখুন, বিশেষ দ্রষ্টব্য, প্রত্যয়নপত্র ছাড়া চেষ্টা করলে আবেদন করা যাবে না, পরিশ্রম সকলে বেথা যাবে। জি, প্রত্যয়নপত্র ছাড়া কিন্তু আপনি কোনোভাবে আবেদন করতে পারবেন না, প্রত্যয়নপত্র আপনাকে মাস্ট বি রাখতেই হবে, কারণ প্রত্যয়নপত্র ছাড়া আপনি যে ওই কলেজ বা স্কুল বা প্রতিষ্ঠানের যে একজন ছাত্র কীভাবে তারা বুঝবে বা তারা কীভাবে আইডেন্টিফাই করবে, দেন প্রত্যয়নপত্র আপনাকে মাস্ট বি রাখতে হবে। দেখুন, অনেকে বলে অনার্সে কি আবার উপবৃত্তি দেয়, সেই ক্ষেত্রটা কিন্তু আলাদা, ইহা প্রধানমন্ত্রী ট্রাস্ট কর্তৃক স্নাতক ডিগ্রি পর্যায়ে দেওয়া উপবৃত্তির আবেদন নয়, এটা আপনাকে বুঝতে হবে। এটি কিন্তু উপবৃত্তি বা ওই জাতীয় কিছু নয়, স্নাতক ডিগ্রি পর্যায়ে বিশ্লেষণের নিয়মিতরা অধ্যয়নরত সবাই আবেদন করতে পারবে। এটি হলো প্রধানমন্ত্রীর ট্রাস্ট হতে সহায়তা মাত্র একটি, একটি কোনো উপবৃত্তি না যে কন্টিনিউ দেওয়া হবে, এটা একবারে দেওয়া হবে, একবারে 10,000 টাকা প্রদান করা হবে। তো এইটাই হলো মেইন ভিডিও, এবং এই আবেদন ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন চলে আসলো পাবলিক অফিস, দরিদ্র প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, বরাবর ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়, বিষয় দুর্ঘটনার কারণে গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীর এককালীন আর্থিক অনুদানের পর বিনোদী নিবেদন, ওইখানে আপনার যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, এই শ্রেণীতে অধ্যয়নরত আছে, এখান থেকে আপনারা যা করতেছেন বা আপনার যেটাই আছে বর্তমান যেখানে অধ্যয়নরত আছেন এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে দুস্থ পরিবারের সন্তান বা এই জাতীয় কিছু একটা দিলাম, আর এখান থেকে স্নাতক পাস দিলাম। দেওয়ার পরে দেখুন, অধ্যয়নরত সন্তান, আমি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর আর্থিক অনুদানপ্রাপ্ত আবেদন করছি, যে নিম্ন প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় আবেদনের জন্য পেশ করলাম। তো এখান থেকে স্থায়ী আবেদনকারীর নাম আপনাকে উল্লেখ করতে হবে, পিতার নাম দেন, মায়ের নাম, আপনার স্থায়ী ঠিকানা গ্রাম এবং বর্তমান ঠিকানা দেওয়ার পরে শিক্ষাগত যোগ্যতা, বর্তমানে যা আছে আপনার পেশা, আপনার যে জমি থাকে সেক্ষেত্রে জমির পরিমাণ দিতে হবে। এরপরে তখন মোবাইল নাম্বার, এই নাম্বারে নগদ করা থাকবে, সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। প্রজ্ঞাপন পূর্বক ঘোষণা করেছি যে আবেদনপত্রে উল্লেখ্য তথ্যাদি আমার জ্ঞান বিশ্বাস মতো সত্য এবং আমি কোনো গোপন করিনি। তো আপনাদের কিন্তু টোটাল কাজ শেষ, এখানে যে ডেটাগুলো সাবমিট করবেন এটা দেওয়ার পরে সর্বশেষে আসতে হবে সংযুক্তিতে, সংযুক্তিতে গিয়ে জন্ম নিবন্ধনটি আবেদন করতে হবে, জাতীয় পরিচয়পত্র, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদ, এই কয়েকটি ফাইল আপলোড করে আবেদন প্রেরণ করার সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সাবমিট হয়ে যাবে। এরপর আপনাদের যে আবেদনের ট্র্যাক নাম্বারটি পাবেন সেটি দিয়েই পরবর্তীতে আপনাদের অবস্থানটি দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আবেদনটি করতে হয়। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখেছেন, এবং যদি কোথাও সমস্যা মনে হয়, যদি না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের আবেদনটি করে দেবো। তো এই ছিল আমার ভিডিওটি, ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য, এবং এটি রিকোয়েস্ট করছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি পরবর্তী একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারবো।